হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আচ্ছা, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সেই বৃষ্টির জন্য আর ভালো লাগছে না, স্কুল যেতে হবে, কিন্তু পড়াশোনা করার জন্য বসে আছে আমাদের বিল্লু। এই বিল্লু, পড়াশোনা করবি? স্কুলে যাবি? তাহলে ব্যাগের মধ্যে ঢুক, তোকে আজকে স্কুলে নিয়ে যাব, চল। বিল্লুকে একটু আদর করে দে, আদর আদর একটু আদর করে দিলে চাই কি আর একটু আদর করি ওকে? ওরে বাবারে, ঘুমাস নাই? রাতের বেলা সারা রাত খালি এদিক ওদিক ঘুরে মিউ মিউ করে, পরে ওকে খাইতে দিলাম, খেয়ে দিয়ে আমি আবার ঘুমাইছি। খাইছে রাতে? খেয়ে ওয়া লেজ ভিজা কেন দিত? এই চল, তোকে বৃষ্টি দেওয়ার ভিজে দিই, চল। এই বারান্দার অবস্থা কি দেখি! ওরে বাবা রে, এই বৃষ্টি সব ভিজে যাচ্ছে রাস্তায়। মোটামুটি লোকজন এই বৃষ্টির মধ্যে চলাফেরা করতেছে। আসলে কি, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু কাজে কর্মে অফিসে যেতে তখন কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? ভালো লাগে না। আমাদের এই যে পাপোস রাখা হয়েছে এখানে, পুরা ভিজে শেষ। তারপরে শুনেন না, তারপরে আমার মেয়ে কি দেখতে পান না, বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার ডিমান্ড তো বাঙালির আছেই। আর যখন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, নাস্তার জন্য আমরা খিচুড়ি রেডি করতেছি, আর এদিকে বৃষ্টি শেষ, এইটা আর চান্স আমরা দিতে চাচ্ছিলাম না। তো তাই আমরা গেলাম হচ্ছে স্টারে খিচুড়ি খেতে ভাবিদের সাথে। তো নাজিফার ফ্রেন্ডের আম্মুদের সাথে গেলাম হচ্ছে খিচুড়ি খেতে স্টারে। মজার মজার খিচুড়ি খেলাম, অপেক্ষা করছিলাম কারণ অনেক ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে খিচুড়ি আসবে, তারপর আমরা খিচুড়ি খাবো। তবে আমরা খিচুড়ির সাথে একটু পরোটা অর্ডার দিয়েছি, কারণ আমরা এখানে ঝোল মাংস ডাল মাংস অর্ডার করেছি, তো তাই হচ্ছে খিচুড়ির সাথে এটা অর্ডার করেছিলাম, পরোটা অর্ডার করেছি। তো মহা পেট ভরে খেয়ে নিয়েছি। আসলেই না, বাইরের খাবার হঠাৎ খেলে আর অনেক বেশি ভালো লাগে। রেগুলার বাইরে খেলে কি আর ভালো লাগে? আমরা তো আসলে রেগুলার খাই না, হঠাৎ হঠাৎ খাই, আর এই জন্যে বেশ ভালোই লাগে, আর অনেক আনন্দ নিয়ে মজা করে খেতে পারি। জীবন যাপন করছে, সেটার টিকটিকির পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমার ল্যাপটপের পাশে এসে দুষ্টামি করছে। সেই টিকটিকিকে যদি সে দেখতো আর লাভ দিয়ে উঠতো। বিকালবেলা আবার গেলাম হচ্ছে গাড়ি দেখতে। গাড়ি হচ্ছে ফুডকার্ট, একটা ফুডকার্ট দরকার, সেই ফুডকার্ট দেখতে গেলাম। ফুডকার্ট দেখে তো ভীষণ ভালো লাগলো। এই গাড়িওয়ালা ফুডকার্টটা দাম 3.5 লাখ টাকা, সেটা দেখে আমরা কট খেয়ে গেলাম যে হাই আল্লাহ, চাই কি একদম আগেই একেবারে সুন্দর করে একদম চিন্তা ভাবনা করি এইরকম গাড়ি নেব, সেটা ডিসিশন চিন্তা না করে যদি ডিসিশন আগেই নিয়ে নিই যে হ্যাঁ এটা নিয়ে নেবো, তাহলে তো আবার বিপদে পড়বো। তো এই জন্য আমরা খুব ভালো করে ধীরে ধীরে দেখলাম ডিজাইন দেখে, যদি আমরা বলে বানাই নিই সেক্ষেত্রে কিন্তু ভালো হবে, আদারওয়াইজ ভালো হবে না। তো সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে এই বড় গাড়িটা, এই বড় গাড়িটার দাম 3.5 লাখ টাকা। এত দামি গাড়ি নেওয়াটা ডিফিকাল্ট ছিল। তারপর আবার বাসা চলে আসলাম। বাসায় এসে রাতেরবেলা আমাদেরকে আবারও বিল্লু বিনোদন দিল। বিনোদন সেই টিক বিনোদনটা হলো যে সেই টিকটিকির পিছনে উঠতে গিয়ে আমরা তাকে একটা মই দিয়ে দিলাম, বললাম যে নে তুই এবার মইয়ে উঠ, উঠে ওই টিকটিকিকে ধর, তুই যদি আজকে ধরতে না পারিস তোর খবর আছে। নেস নাড়ায় নাড়ায় সেই টিকটিকির পিছনে অধীর আগ্রহে চেয়ে থাকলো, কিন্তু সে বিফলে গেল। এটা হলো তার বিফলতা।
তো লেজ ধরে ভাবছিলাম টাইনা নামাই, কিন্তু না তাকে রহম করলাম, তোর লেজ ধরে টান নামাবো না, তুই টিকটিকির পিছনেই থাক, টিকটিকিরই খুঁজ।